দেশের এক্সাম গাইড। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজ আমি এই ভিডিওটি শুরু করছি। এই ভিডিওটিতে আজ ক্লাস টুয়েলভ হিস্ট্রি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু এর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বোর্ডের দেওয়া পার্ট টু এর এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলো তোমরা ঝটপট লিখে নাও। আমি নির্ভুলভাবে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে এবং খাতা কলম রেডি রেখো, সঙ্গে সঙ্গে এগুলো লিখে নাও। আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর অত্যন্ত নির্ভুলভাবে দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা ঝটপট লিখে নেবে। এবং এর আগে পার্ট ওয়ানের ভিডিও আমি তৈরি করেছি, কিন্তু এখনও আপলোড করিনি, এটার পরেই কিন্তু আপলোড করব দুই একদিনের মধ্যে। তোমরা অবশ্যই দেখে নিও। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবে যদি ভালো লাগে। বন্ধুরা, তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে প্রশ্নগুলো কি। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ কিভাবে পরস্পরের পরিপূরক। দুই নম্বর প্রশ্ন, কোন কোন উপাদানগুলি সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিন নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্নের প্রভাব আলোচনা করো। সম্পূর্ণ নির্ভুল উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে হবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সি ওয়াচ মাই ভিডিও। তাহলে প্রথম প্রশ্ন এবং তার উত্তর দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা ঝটপট কিন্তু খাতা বের করো এবং খাতা কলম বের করো এবং প্রশ্নগুলির উত্তর লিখে নাও। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ কিভাবে পরস্পরের পরিপূরক। প্রথমে আসি ভূমিকা। আধুনিক বিশ্বের ইতিহাসে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বহুল প্রচলিত দুটি শব্দ। শব্দ দুটি একে অপরের পরিপূরক এবং অনেক সময় একই অর্থে ব্যবহার করা হয়। বাস্তবে উভয়ের মধ্যে যথেষ্ট সাদৃশ্য থাকলেও কিছু কিছু বিষয়ে পার্থক্য লক্ষ্য করা যায়। এবার আসি উপনিবেশবাদ ও সাম্যবাদের সাদৃশ্য। তাহলে প্রথম সাদৃশ্য এক নম্বর দেখে নেওয়া যাক, আধিপত্য প্রতিষ্ঠা। উপনিবেশবাদ ও সাম্যবাদ উভয়েরই লক্ষ্য হলো শক্তিশালী রাষ্ট্রের দ্বারা দুর্বল রাষ্ট্রের ওপর নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা। দুই নম্বর পয়েন্ট, সাম্রাজ্যবাদের অংশ। শক্তিশালী কোনো দেশ বিভিন্ন উপায়ে সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়িত করে অন্য কোনো দেশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এই বিভিন্ন উপায়ের মধ্যে অন্যতম হলো উপনিবেশবাদ। তিন নম্বর পয়েন্টে আসি মাত্রা। সাম্রাজ্যবাদী নীতি বিভিন্ন উপায়ে বাস্তবায়িত হয়ে থাকে, এর মধ্যে অন্যতম একটি উপায় হলো ঔপনিবেশিক আগ্রাসন। অর্থাৎ মাত্রার বিচারে সাম্রাজ্যবাদের ব্যাপ্তি উপনিবেশবাদের তুলনায় অনেক বেশি। চার নম্বর পয়েন্ট, আগ্রাসন। উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ উভয়ের লক্ষ্য হলো অন্য রাষ্ট্রের ভূখণ্ডে আগ্রাসন চালানো। তবে উপনিবেশবাদী আগ্রাসনের তুলনায় সাম্রাজ্যবাদী আগ্রাসন অনেক বেশি তীব্র। এবার আসি উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের পার্থক্য। এক, উপনিবেশবাদ হলো এমন একটি আদর্শ যার দ্বারা এক দেশ বা জায়গার মানুষ অন্য দেশে গিয়ে আধিপত্য বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। অপরদিকে সাম্রাজ্যবাদ হলো এমন একটি নীতি যার মাধ্যমে কোনো দেশ তার চেয়ে দুর্বল দেশের উপর প্রাধান্য বিস্তার করে। দুই নম্বর পার্থক্য দেখে নাও, উপনিবেশবাদে উপনিবেশ স্থাপনে সব সময় সামরিক শক্তি প্রয়োগ করতে হয় না, সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার সঙ্গে সামরিক শক্তি প্রয়োগ অনিবার্য হয়ে পড়ে। তিন নম্বর পার্থক্যে আসি, উপনিবেশবাদে অধিক প্রয়োজন রাজনৈতিক কর্তৃত্ব, আর সাম্রাজ্যবাদে রাজনৈতিক কর্তৃত্বের পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক
অর্থাৎ সামগ্রিক নিয়ন্ত্রণ স্থাপিত হয়। চার নম্বর পয়েন্ট, ঔপনিবেশিক শক্তি উপনিবেশে আধিপত্য স্থাপন করলেও ধ্বংসাত্মক চিন্তাধারা তেমনভাবে কাজ করে না। সাম্রাজ্যবাদের ক্ষেত্রে সাম্রাজ্যবাদী শক্তি সাম্রাজ্য বিস্তারে শক্তি প্রয়োগ করে ধ্বংসাত্মক কার্যাবলীর দ্বারা সাম্রাজ্যটিকে ধ্বংস বা দুর্বল করে দেয়। পাঁচ নম্বর পয়েন্ট, প্রাচীনত্বের বিচারে সাম্রাজ্যবাদের তুলনায় উপনিবেশবাদ হল নতুন ভাবধারা। সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের চেয়ে অনেক প্রাচীন ভাবধারা। প্রাচীন রোমান সাম্রাজ্যবাদের যুগেও সাম্রাজ্যবাদের আগ্রাসন ছিল। এবার আসি দুই নম্বর প্রশ্ন নিয়ে, কোন কোন উপাদানগুলি সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অথবা এটা হয় যে কোন কোন কারণগুলি সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দেখো বোর্ডের যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্ন, কোন কোন উপাদানগুলি সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদ উপনিবেশিকতাবাদের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম আসি সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের বা উপনিবেশিকতাবাদের বিস্তার। আধুনিক বিশ্ব ইতিহাসের দুটি উল্লেখযোগ্য রাজনৈতিক ধারণা হল সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ। অনেক সময় উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ একই অর্থে ব্যবহার করা হয়। সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদ বিস্তারের একাধিক কারণ আছে। এই সমস্ত কারণগুলি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মতভেদও রয়েছে। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ বিস্তারের কারণগুলি হল, এক, অর্থনৈতিক কারণ। উনিশ শতকে সাম্রাজ্যবাদের উত্থানের পশ্চাতে অর্থনৈতিক কারণগুলি হল, এক, ক, কাঁচামাল সংগ্রহ। শিল্প বিপ্লব ও শিল্প উন্নতির ফলে ইউরোপের শক্তিশালী দেশগুলিতে বৃহৎ আয়তন কলকারখানা স্থাপন এবং দ্রুত উৎপাদন বৃদ্ধির ফলে কাঁচামালের প্রয়োজন দেখা যায় বা দেখা দেয়। বাজার দখল, অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা অর্জন করার জন্য ইউরোপের প্রত্যেক রাষ্ট্রই নিজ নিজ দেশের শিল্প বৃদ্ধির জন্য সংরক্ষণ নীতি অনুসরণ করে, ফলে শিল্পজাত দ্রব্যের বাজার সংকুচিত হয়ে পড়ে। সুতরাং এই সমস্ত দ্রব্য সামগ্রী বিক্রয়ের জন্য বৃহত্তর বাজার প্রয়োজন হয়। গ, বেকারত্ব, কলকারখানা স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে কুটির শিল্প বিনষ্ট হয় এবং কৃষিকার্য ক্ষতিগ্রস্ত হয়, ফলে ক্রমবর্ধমান জনসংখ্যা, খাদ্য সংকট, বেকারত্বের চাপ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। আসি দুই নম্বর পয়েন্ট, রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণে সাব পয়েন্ট ক, জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা। জাতিগত শ্রেষ্ঠত্ব বা প্রাধান্য প্রতিষ্ঠার লক্ষ্যকেও সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের ক্ষেত্র প্রস্তুতের জন্য দায়ী করা যেতে পারে। জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা, দেখো জাতিগত শ্রেষ্ঠত্ব বা প্রাধান্য প্রতিষ্ঠার লক্ষ্যকেও সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের ক্ষেত্র প্রস্তুতের জন্য দায়ী করা যেতে পারে। আসি খ, রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা। অনেক সময় বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র সাম্রাজ্য বা উপনিবেশ স্থাপনকে জাতীয় দম্ভ বা জাতিগত গৌরব বলে মনে করত। আসলে শক্তিশালী রাষ্ট্রগুলি নিজেদের রাজনৈতিক ক্ষমতা জাহির করার জন্য দুর্বল রাষ্ট্রগুলির রাজনৈতিক ক্ষমতা হরণে লিপ্ত থাকত। এবার আসি সামাজিক কারণ, উদ্বৃত্ত জনসংখ্যার পুনর্বাসন। উনিশ শতক থেকে সামাজিক কারণের ক, উদ্বৃত্ত জনসংখ্যার পুনর্বাসন। উনিশ শতক থেকে ইউরোপে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলানো ও বাড়তি জনগণের পুনর্বাসন এবং কর্মসংস্থানের জন্য অনেক সময় শক্তিশালী রাষ্ট্রগুলি নতুন নতুন ভূখণ্ড দখলে লিপ্ত হতে শুরু করেছিল, যা সাম্রাজ্যবাদের উত্থানে সহায়ক হয়েছিল। খ, জাতীয় নিরাপত্তা রক্ষা। অনেক সময় জাতীয় নিরাপত্তা রক্ষার দোহাই দিয়ে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্র দখলে ব্যস্ত থাকত, যা সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটাতে সাহায্য করেছিল।
সাংস্কৃতিক কারণ, চার নম্বর পয়েন্ট। অনেক সময় পৃথিবীর পিছিয়ে পড়া অংশে সভ্যতা ও সংস্কৃতির আলো পৌঁছে দেওয়ার বাণী শুনিয়ে সাম্রাজ্যবাদের উত্থান বা উত্থান ঘটায়, সাংস্কৃতিক কারণ। আবার দেখে নাও, অনেক সময় পৃথিবীর পিছিয়ে পড়া অংশে সভ্যতা ও সংস্কৃতির আলো পৌঁছে দেওয়ার বাণী শুনিয়ে সাম্রাজ্যবাদের উত্থান ঘটায়। এবার আসি তিন নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্নের প্রভাব আলোচনা করো। প্রথম আসি সূচনা। ইউরোপের ঔপনিবেশিক শক্তিগুলি অষ্টাদশ শতক থেকে এশিয়া ও আফ্রিকার পিছিয়ে পড়া বিভিন্ন দেশে উপনিবেশ প্রতিষ্ঠা করে। ফলে এই সাম্রাজ্যবাদী দেশগুলি তাদের উপনিবেশগুলির জাতিবর্গের ওপর শাসন ও শোষণ চালায়। এর ফলে উপনিবেশগুলিতে জাতি সংক্রান্ত প্রশ্নের বহু প্রভাব লক্ষ্য করা যায়। এই প্রভাবগুলি হলো, প্রথমে আসি ইতিবাচক প্রভাব নিয়ে। এর দুটো প্রভাব নিয়ে আলোচনা করেছি, ইতিবাচক আর নেতিবাচক। তাহলে ইতিবাচকের প্রভাবগুলো দেখে নেওয়া যাক। এক, নবজাগরণ। পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রসারের ফলে এশিয়া ও আফ্রিকার মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে যায় ও সংস্কৃতির দিক থেকেও উন্নতির শিখরে পৌঁছে যায়। ফলে দেশগুলিতে নবজাগরণের সৃষ্টি হয়। দুই নম্বর পয়েন্ট, শিল্প সাহিত্য ও চিত্রকলার উপর প্রভাব। ইউরোপীয় শিল্প সাহিত্য ও চিত্রকলার প্রভাব এশিয়া ও আফ্রিকার দেশগুলিতেও লক্ষ্য করা যায়। তিন নম্বর পয়েন্ট, জাতীয়তাবাদী আন্দোলন। উপনিবেশগুলির মানুষের মধ্যে আধুনিক ভাবধারার জাগরণ ঘটে ও এক সময় তারা নিজেদের অধিকার রক্ষায় সচেতন হয়ে ওঠে এবং শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে আন্দোলনে যোগদান করে। এবার আসি নেতিবাচক প্রভাবে। জাতিগত শ্রেষ্ঠত্ব, এক, উপনিবেশের কৃষ্ণাঙ্গ প্রজাদের চেয়ে শাসক শ্বেতাঙ্গরা নিজেদের শ্রেষ্ঠতর বলে মনে করে। তারা মনে করে যে নিজেদের জাতিগত শ্রেষ্ঠত্বের জন্য তারা অনগ্রসর কৃষ্ণাঙ্গ জাতির উপর সামগ্রিক আধিপত্য প্রতিষ্ঠার অধিকারী। দুই নম্বর পয়েন্ট, অবজ্ঞা। শাসক শ্বেতাঙ্গরা উপনিবেশের শাসিত কৃষ্ণাঙ্গদের অবজ্ঞা ও ঘৃণার চোখে দেখত। শাসক শ্বেতাঙ্গরা উপনিবেশের শাসিত কৃষ্ণাঙ্গদের উপর কৃষ্ণাঙ্গদের অবজ্ঞা ও ঘৃণার চোখে দেখত। দাসত্ব, শ্বেতাঙ্গরা আফ্রিকা মহাদেশের বিভিন্ন উপনিবেশ থেকে কৃষ্ণাঙ্গদের ক্রীতদাসে পরিণত করে পশ্চিমের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। দাসত্ব, আবার একবার বলি, শ্বেতাঙ্গরা আফ্রিকা মহাদেশের বিভিন্ন উপনিবেশ থেকে কৃষ্ণাঙ্গদের ক্রীতদাসে পরিণত করে পশ্চিমের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। শোষণ, শ্বেতাঙ্গ ঔপনিবেশিক শক্তিগুলি উপনিবেশের অর্থ সম্পদ শোষণ করে কৃষ্ণাঙ্গদের ওপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক শোষণ চালায়। পাঁচ নম্বর পয়েন্ট, জাতিগত দ্বন্দ্ব। শ্বেতাঙ্গদের শোষণ ও অত্যাচারের পরিপ্রেক্ষিতে বিভিন্ন উপনিবেশের সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গরা শাসক সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে বিদ্রোহের পথে পা বাড়ায়। এর ফলে কখনো কখনো শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে জাতিগত দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে। মূল্যায়ন, উপরে উল্লেখিত প্রভাবগুলির দ্বারা পরিষ্কার হয়ে যায় যে জাতিগত প্রশ্নের ধারণা কৃষ্ণাঙ্গ অধিবাসীদের জীবনে সুফল ও কুফল দুই বহন করে এনেছিল। বন্ধুরা, আরো আরো অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য এবং নিয়মিত সাজেশন পাওয়ার জন্য ও অনলাইন ক্লাস চালানোর জন্য বা ক্লাস পাওয়ার জন্য এবং নিয়মিত পড়াশোনা সম্পর্কে আপডেট থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে হবে।